বন্ধুরা ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল মাই স্পেশাল স্টাডি। আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভের হিস্ট্রি পার্ট ফাইভের আনসারগুলোকে সলভ করে দিচ্ছি। তাই ভিডিওটাকে ভালো লাগলে এবং উপকারে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এর আগে তোমাদের আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এগুলো আপলোড করে দিয়েছি। ম্যাথামেটিক্স ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দরকার হলে দেখে নিতে পারো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেনে হিস্ট্রির পার্ট ফাইভের এক নম্বরের কোশ্চেনটা হলো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে আছে কি 1.1 ভাইসরয়, 1.2 চৈত্র মেলা, 1.3 জমিদার সভা, 1.4 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আর খ স্তম্ভে কী আছে, ক রাধাকান্ত দেব, খ আছে তারকনাথ পালিত, গ আছে লর্ড ক্যানিং এবং ঘ আছে নবগোপাল মিত্র। এবার উত্তরটাকে আমি ম্যাচিং করিয়ে একেবারে এখানটা লিখে দিয়েছি। একের এক হচ্ছে ভাইসরয়টা হবে গ লর্ড ক্যানিং, একে 1.2 চৈত্র মেলা হবে ঘ নবগোপাল মিত্র, 1.3 জমিদার সভা হবে ক রাধাকান্ত দেব, আর 1.4 হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটটা হচ্ছে তারকনাথ পালিত। নাম্বার টু কোশ্চেনে আসি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 2.1 আছে কি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, এটা কিন্তু সত্য। 2.2 আছে কি না ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এটাও কিন্তু সত্য। 2.3 কী আছে না ভারতে ছাপা প্রথম বাংলা বইয়ে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটাও সত্য। এবং 2.4 আছে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়, এটাও কিন্তু সত্য। এবার 3 নম্বরে আসি, কি না 3-1 বলছে দুটি বা তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 3-1 প্রশ্নটি আছে মহেন্দ্রল সরকার কেন স্মরণীয়। মহেন্দ্রল সরকার আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন কারণ হলো 1 নম্বর তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স নামক সংস্থাটা প্রতিষ্ঠা করেন। নাম্বার 2 পয়েন্ট কি তিনি বিশ্বের অন্যতম সেরা হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। 3.2 কোশ্চেনটা হলো শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকার উল্লেখ করো। শিক্ষার বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা 1 নম্বর কী না শ্রীরামপুর মিশনারিরা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে 6703 জন ছাত্রছাত্রীকে নিয়ে 103টি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। নাম্বার 2 নারী শিক্ষার জন্য বিদ্যালয়, উচ্চশিক্ষার জন্য শ্রীরামপুরে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ, 1818 প্রভৃতিও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আসি 4 নম্বর প্রশ্ন, তার আগে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্রকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার কোন দিকটা শান্তিনিকেতনের প্রতিষ্ঠার সবথেকে বেশি ফুটে উঠেছিল, 7টা অথবা 8টা বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। আনসারটা হলো প্রকৃতি এবং পরিবেশের সাথে মানুষের জীবন এবং অস্তিত্ব ঘনিষ্ঠভাবে যুক্ত, একথা রবীন্দ্রনাথ মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। তাই তার শিক্ষাচিন্তায় প্রকৃতি এবং পরিবেশের দিকটা শান্তিনিকেতনের প্রতিষ্ঠা সবথেকে বেশি ফুটে উঠেছিল। 1 নম্বর হলো পরিবেশ সচেতনতার প্রকাশ, শান্তিনিকেতনের আশ্রমের শিক্ষানীতি তিনি গড়ে তুলেছিলেন প্রকৃতির সান্নিধ্যেই। 2 নম্বর পয়েন্ট নাগরিক জীবনের বিরোধিতা, রবীন্দ্রনাথ আধুনিক নগর জীবনকে প্রকৃতি ও পরিবেশের বড় শত্রু বলে মনে করতেন, এই জন্য তার শিক্ষা ব্যবস্থাও গড়ে উঠেছে নগর কলকাতা থেকে বহু দূরে শান্তিনিকেতনে। নাম্বার 3 পয়েন্ট হলো অরণ্য রক্ষা এবং বৃক্ষরোপণ, রবীন্দ্রনাথ তার শিক্ষানীতিতে অরণ্য সম্পদ রক্ষা এবং বৃক্ষরোপণের বিষয়ে গুরুত্ব দিয়েছেন, তিনি শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবেরও ঘোষণা করেন। 4 নম্বর পয়েন্ট গ্রাম জীবনকে সমর্থন, রবীন্দ্রনাথ ইট কংক্রিটের নগরের পরিবর্তে গাছপালায় ঢাকা গ্রাম বাংলার বিষয়কে তার শিক্ষানীতিতে গুরুত্ব দিয়েছেন, এই জন্য তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এরপরেও আমি বাকি মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোকে আপলোড করে রাখবো, তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।